দেখো তো কেউ বুঝতে পারছো এটা কিসের সবজি এটা বাঁধাকপির একটা সবজি হ্যাঁ হ্যাঁ ঠিক শুনেছ এটা বাঁধাকপির একটা সবজি এক ঘেমি বাঁধাকপির সবজি খেয়ে খেয়ে খুব বোর লাগছিল তাই ভাবলাম একটা নতুন কিছু রেসিপি ট্রাই করা যাক তাই বানিয়ে ফেললাম চট করে এই রেসিপিটা আর তোমাদের সাথে শেয়ারও করে ফেললাম একেবারে নতুন ধরনের একটা রেসিপি বাঁধাকপির এই সবজিটা দিয়ে গরম গরম এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে নমস্কার বন্ধুরা মাধুরীর সকলকেই স্বাগত জানাই বাঁধাকপির এই একেবারে অভিনব রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইলো ফলে চলো শুরু করে ফেলি দেখো এখানে বাঁধাকপিটাকে একেবারে ঝিরিঝিরি করে আমি কেটে নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর খুবই সামান্য পরিমাণে নুন এখন এটাকে পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত আমি ভাপিয়ে নেব নুনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখো বাঁধাকপিটা ফুটতে শুরু হয়ে গেছে খুব বেশি ফুটাবো না পাঁচ থেকে সাত মিনিটই ফুটাবো সাত মিনিট পর একটা ছাঁকনিতে এটা ছেঁকে তুলে রাখছি বানাকুপিটা ঠান্ডা হতে দিয়ে ততক্ষণে একটা মশলা তৈরি করে নিচ্ছি এখানে নিয়ে নিয়েছি দু চামচ মগজ দানা দেড় ইঞ্চি মতো আদা তিনটে কাঁচা লঙ্কা একটা বড় সাইজের টমেটো এইগুলো সবগুলো একসাথে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এতক্ষণে বাঁধাকপিটা আমার ঠান্ডা হয়ে গেছে এখন বাঁধাকপিটাকে বেশ ভালোভাবে নিংড়ে নিংড়ে একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি খুব ভালোভাবে কিন্তু নিংড়াতে হবে যাতে করে একটু জল না থাকে দেখো আমি যেভাবে নিংড়াচ্ছি সেইভাবে কিন্তু নিংড়ে নিতে হবে সমস্ত বাঁধাকপিটা নিংড়ে নেওয়ার পর দেখো কতটা পরিমাণে জল বেরিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা সেদ্ধ করে রাখা আলু দিচ্ছি তিন চামচ বেসন দু চামচ চালের আটা তোমরা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারো আন্দাজ মতো নুন আর এক চামচ আদা কাঁচা লঙ্কা বাটা আর আমি এখানে দিচ্ছি এক চা চামচ ভাজা জিরে গুঁড়ো হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ আমচুর পাউডার তোমরা চাইলে এখানে কাগজি লেবুর রসও ব্যবহার করতে পারো এখন সবগুলোকে হাত দিয়ে বেশ ভালোভাবে মেখে নেব। আলুগুলো কিন্তু খুব ভালোভাবে মাখতে হবে যাতে করে একটুও দোলা না থাকে দেখো এটা আমার খুব সুন্দর মাখা হয়ে গেছে এখন একটা থালার মধ্যে একটু সরষের তেল মাখিয়ে নিয়ে এগুলো আমি গড়ে নেব একটু হাতেও সরষের তেল মাখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে এখন এই মন্ডটার থেকে একটু একটু করে নিয়ে এইভাবে প্রথমে গোল গোল করে নিয়ে হাতের মধ্যে রেখে একটা শেপ দিয়ে যে কোনো শেপই দিতে পারো আমি দেখো শেপের করে তোমরা তোমাদের যে শেপ দিয়ে দিতে পারো কোনো এভাবে প্রত্যেকটাই আমি বানিয়ে নিচ্ছি দেখো এভাবে প্রত্যেকটা আমি বানিয়ে নিয়েছি আর এর মধ্যে কয়েকটা হার্ট শেপেরও বানিয়েছি একটা হার্ট শেপ তোমাদেরকে বানিয়ে আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এগুলো সন্ধেবেলায় চায়ের সাথে স্ন্যাক্স হিসেবেও খাওয়া যাবে আবার এটার সবজি পানিও ভাতের সাথেও খাওয়া যাবে এখন একটা কড়াইয়ের মধ্যে খুবই সামান্য পরিমাণে সর্ষের তেল গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গেলে একটা একটা করে বড়া আমি ভেজে নিচ্ছি বড়াগুলোকে কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভাজতে হবে এখন এক পাশটা হয়ে গেলে অপর পাশটা উল্টে লালচে করে আমি ভেজে নিচ্ছি একইভাবে সমস্ত বড়াগুলো আমি ভেজে তৈরি করে নিচ্ছি দেখো বড়াগুলো ভাজা হয়ে গেছে এখন আমি একটা পাত্রে এগুলোকে উঠিয়ে রেখে দিচ্ছি এখন ওই তেলের মধ্যেই আরো বড় চামচের এক চামচ তেল গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর একটা তেজপাতাকে ছিঁড়ে এভাবে দিয়ে দিচ্ছি ফোড়নটা একটু নাড়াচাড়া করে সুন্দর একটা মিষ্টি গন্ধ উঠে এলে দিয়ে দিচ্ছি এক সিমটে মতো হলুদ এবার আমি ওই পেস্ট করে রাখা মশলাটাকে দিয়ে দিচ্ছি হলুদটা দিলাম কারণ মশলাটা দেওয়ার সময় যাতে তেল ছিটাতে না পায় তাই জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো দেড় চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এখন মিক্সার জারটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেব দেখো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এক কাপ পরিমাণে জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব বেশি জল আমি দেব না এটা ঝোল হবে না এটা একটা মাখো মাখো ব্যাপার হবে এখন খুব ভালোভাবে মিক্স করে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর খুবই সামান্য পরিমাণে চিনি চিনিটা কিন্তু অবশ্যই করে দিতে হবে যেহেতু নিরামিষ রান্না তাই এর স্বাদটাকে ব্যালেন্স রাখার জন্য চিনিটা দিতে হবে এখন ঝোলটা ফুটে উঠলে বড়াগুলোকে এর মধ্যে আমি দিয়ে দেব। বড়াগুলোকে দিয়ে লো ফ্লেমে পাঁচ মিনিট মতো আমি ফুটিয়ে নেব। পাঁচ মিনিট পর ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো গরম মশলাটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি এরপর যাতে করে ফ্লেভারটা এর মধ্যে খুব সুন্দর হয় তার জন্য ঢাকা দিয়ে দু তিন মিনিট মতো রেখে দিচ্ছি দু তিন মিনিট পর আমি এটাকে গরম গরম সার্ভ করছি বন্ধুরা এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তাই তোমরা অবশ্যই করে বাড়িতে ট্রাই করো আর আমার রেসিপিটি কেমন লাগলো সেটা অবশ্যই করে কমেন্টে জানাও ভিডিওতে লাইক দিও শেয়ার করো আর চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো